আজ 2 মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন দিবস। 1971 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ওই দিন পতাকা উত্তোলন করেছিলেন ডাকসির সহসভাপতি আসম আব্দুর রব। পতাকাটি ছিল সবুজ জমিনের উপর লাল বৃত্তের মাঝখানে সোনালী মানচিত্র খচিত পতাকা। সেদিন পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষিত হওয়ায় সকাল থেকেই দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ ঢাকার রাজপথে অবস্থান নেয়। ঢাকা পরিণত হয় মিছিলের নগরী। পাকিস্তানি শাসক গোষ্ঠীর জুলুম, নিগ্রহ, শোষণ আর নিপীড়নের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। অকুতোভয়ে ছাত্র সমাজ ও জনতা পাকিস্তানের রক্তচক্ষু উপেক্ষা করে জানিয়ে দেয়, বাঙালিরা মাথা নত করবে না। তখন ছাত্র সমাবেশের নেতৃত্বে ছিলেন নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখুন, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব প্রমুখ। পরদিন 3 মার্চ পল্টনের জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে জাতীয় সঙ্গীত গাওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন ছাত্রনেতা মোহাম্মদ শাহজাহান সিরাজ। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 23 মার্চ সর্বপ্রথম ধানমন্ডিতে নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। স্বাধীনতার পর জাতীয় পতাকার ডিজাইন পরিমার্জিত করা হলেও 1971 সালের 2 মার্চ আমাদের জাতীয় পতাকা দিবস রূপে অম্লান থাকবে চিরদিন।